বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ। আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুরে চৈতালির বাড়িতে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকেরা। আবাসনে তালা থাকায় ফিরে আসতে হয় পুলিশ কর্তাদের। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ। আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুরে চৈতালির বাড়িতে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকেরা। আবাসনে তালা থাকায় ফিরে আসতে হয় পুলিশ কর্তাদের। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ। আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুরে চৈতালির বাড়িতে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকেরা। আবাসনে তালা থাকায় ফিরে আসতে হয় পুলিশ কর্তাদের।